আসসালামু আলাইকুম জিএসটি প্রেপ যারা নিচ্ছ যারা জিএসটি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা যে লাস্ট রাতে আমি কি পড়বো ঠিক আছে তো আমি জানি না এই জিনিসটা তোমাকে এখন কতটা বদার করতেছে বাট অ্যাটলিস্ট আমার মেন্টরশিপ কোর্সের পোলাপারের থ্রুতে যারা জানতে পারছে ঠিক আছে যে এদেরকে অনেক বজার করতেছে তুমি বিশ্বাস করো ভাই ভিডিও যারা দেখতেছে তাদের মধ্যে এইটি পার্সেন্ট পাবলিক মেন্টরশিপ কোর্সে আসো তাই এই ভিডিওটা বলা আমি বিশ্বাস করি ভ্যালিড এবং এটা সবারই প্রবলেম যে ভাই আগের রাতে কিভাবে পড়বো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন সেটা হচ্ছে ভাই আমাদের এই জিএসটি মেন্টারশিপ কোর্সটা আমরা হতেছে ষোলো তারিখে বলছিলাম যে সতেরো তারিখ বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে বাট এখন আমাদের পেজের ইনবক্স পুরো ভরে গেছে এটাতে যে ভাই পুরোপুরি জানতাম না সো তোমাদের জন্য আর একটা দিন মানে চব্বিশ ঘন্টা টাইম বাড়ানো হয়েছে আঠারো এপ্রিল সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কোর্সে এনরোল করা যাবে এবং এটা আমাদের কোর্স এন্ডিং সেল দ্যারসাই এখানে তুমি একটা যদি কুপন ইউজ করো টি তুমি এই কোর্সটা ফিফটি পার্সেন্ট অফে পেয়ে যাবে এবং এই কোর্সের মেয়াদটা তোমার লাইফ টাইম থাকবে তার মানে তুমি যখন তুমি যদি সেকেন্ড টাইমার হও ওই সেকেন্ড টাইমের অবস্থাতে তুমি এই কোর্সটা করতে পারবা তোমার অ্যাক্সেস কোনো দিনও সরবে না ঠিক আছে গেল এটার ভিতরে আমার মেন্টারশিপ নাম্বার থেকে শুরু করে সব পাবা ঠিক আছে ডিসক্রিপশান আছে আসো এবার সময় লাস্টে কী পড়বো এখানে আমি একটা পুরোপুরি ডিটেল একটা কমন প্ল্যান দেবো তোমাকে বাট তুমি যদি তোমার কাস্টমাইজ প্ল্যানটা চাও সেই ক্ষেত্রে তুমি আমাকে টেলিগ্রামে ফোন দিতে পারো আমার সাথে পার্সোনালি কথাবার্তা বলার মাধ্যমে তুমি তোমারটা সেট করতে পারবা কাস্টমাইজ তোমার যেটা দরকার আচ্ছা তো এখন থেকে প্রথম লাইন হচ্ছে ভাই এখন থেকে গোছাও আমি যখন রেকর্ড করতেছি আজকে সতেরো তারিখ ঠিক আছে তো সতেরো তারিখ থেকে চিন্তা করলে হাতে মোটামুটি রাফলি নয় থেকে দশ দিন আসে বা ধরতে পারি নয় দিন আছে এখন থেকেই তোমাকে গুছাইতে হবে তার মানে তুমি আগের রাতে কি পড়বা আজকে থেকে যদি তুমি গোছানো শুরু না করো আগের রাতে মাথার উপরে মনে করো পাহাড় ভেঙে পড়বে কিচ্ছু গুছাইতে পারবা না সো আগে একটু সতর্ক হওয়া যে ভাই তুমি এখনই গুছাইতে হবে নিজে গুছাও এলাকার ভাইরে হেল্প নিয়ে গুছাও আমার সাথে হেল্প নিয়ে গুছাও যেমনি করবে গুছাও না গুছাতে পারলে আগের রাতে তুমি কোনটা রেখে কোনটা পড়বা বুঝবা না কারণ তুমি কিন্তু জানো যে নতুন কিছু পড়ার আর কিছুই নাই যা পড়ছো তা থেকেই আসবে কিন্তু এই জিনিস যদি তোমার গোছানো না থাকে তোমার কোনো লাভ হবে না সো কি গুছাবো ভাই এটার ভিতরে প্রথমে আসবে হইতেছে ভাই আমার দাগানো ম্যাথ ম্যাথ কোথা থেকে দাগাবো কি বলছি বারবার কি বলছি নতুন কিছু না এখন কি সলভ করবো এখন শুধুমাত্র সলভ করবো আমি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংক কেন করব এটা নিয়ে আর একটা লাইনে বলবো না এটাতে অসংখ্য ভিডিওতে বলছে কেন ভার্সিটি ক করতে হবে এর বাইরে কিচ্ছু না সেটা যখন সলভ করতেছি আমি ওই ম্যাথগুলা একটু স্পেশালি মার্ক করব যেগুলো আমি শিওর জানি যে পরীক্ষার আগে জিনিসটা আমাকে দেখতে হবে এটা মাস্ট ওইটা আমি দাগায় যাবো এটা হইতে পারে স্টার দিয়ে দেখাচ্ছ এটা হইতে পারে হ্যাড দিয়ে দেখাচ্ছ বা অন্য কালি দিয়ে দেখাচ্ছ টু আর ওয়ান বাট এগুলো দাগায় রাখবা কোনগুলো দাগাবো সব কিন্তু না যে স্পেসিফিক ম্যাথটা আমি এক্সাক্টলি পরীক্ষার আগের রাতে দেখব তোমার জায়গায় যদি আমি থাকতাম এখানে যদি আমি ধরি নেই যে প্রায় বিশ থেকে তিরিশ হাজার এমসি আছে আমার এরকম দাগানো ম্যাথের সংখ্যা হয়তো খুব বেশি হইলে পাঁচশো থেকে সাতশো ঠিক আছে এবং এটা তুমি যদি প্র্যাকটিস করো এইটুক নাম্বার বাইর করে আনা খুবই সহজ সেরকম একটা অ্যামাউন্ট তুমি দেখাবা ঠিক আছে এই জিনিসটা তুমি শুধুমাত্র রাতে দেখবা বাকি কোশ্চেন দাগ দেখবা না এবং এটা দেখাবা তুমি এমন ভাবে সো দ্যাট জিনিসটা তোমার একটা প্রিপারেশনাল প্ল্যান হয় মানে এই পাঁচশোটা এমসিকিউ দেখলে তোমার যেন বিশ হাজার টাইপ হয়ে যায় ক্লিয়ার গেল যে দাগানো ম্যাথ সেকেন্ড আসো ভাই দাগানো থিওরি তুমি তোমার কেমিস্ট্রির যে টেক্সট বুকটা পড়ছো হাজারের বই এটা থেকে আসবে এটা পড়বা ঠিক আছে তো এইখানে পড়ার সময় দেখছো যে তুমি কিছু স্পেসিফিক থিওরি আছে এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে তো ওই জায়গাগুলো তুমি হয়তো কোনো কারণে দাগায় রাখছো কিন্তু এখন তুমি গুছাইতে পারতেছ না কি কি দাগাইছো ওই জায়গাগুলো তুমি একটু দাগায় রাখবা এখন বলি পরীক্ষার দিন তুমি কি করবা পরীক্ষার দিন তুমি বসবা কি নিয়ে তুমি বসবা হচ্ছে এই দাগানো কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা যেটার ভিতরে সব দাগানো আছে খুললে খালি দাগানো গুলো পড়তে চাই ঠিক আছে মাথা পুরা ঠান্ডা হয়ে গেল এত বড় কোশ্চেন ব্যাঙ্ক দাগানো আছে সেকেন্ড তোমার যেই যেই বইগুলো দাগানো আছে এটা হইতে পারে তোমার হাজার হাজারিন্যাক্সারের বই হইতে পারে তোমার টেস্ট পেপারের কোনো একটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কোনো একটা থিওরি যে কোনো কিছু হতে পারে তুমি যত উপরে যেতে চাও তত ডিটেল হবে জিনিসটা ঠিক আছে এই দাগানো জিনিসগুলো একটা পেজের মধ্যে তুমি লিখে রাখবা যে এই বইটাতে দাগানো আছে এই বইটাতে দাগানো আছে এরকম নাম লিখে রাখবা যেগুলো এগুলো আমাকে ভাই পড়তে হবে ঠিক আছে এটা এগুলো হচ্ছে কি দাগানো থিওরি এটা জেনারেলি কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রেই প্রযোজ্য ফিজিক্স ম্যাথে এরকম দাগানো কিছু জিনিসপত্রই নাই বাট ফিজিক্সে কিছু জিনিসপত্র আসে কম্পন টম্পন নিয়ে বাট যেগুলো তোমার শর্ট সিলেবাসের বাইরে দেখা দরকার নেই যদি কিছু এরকম থাকে একটু পড়ে নেব আমি ঠিক আছে দ্যাটস অল অবার রাইট আচ্ছা এবার আসুন কেমিস্ট্রি রিয়্যাকশন তুমি তোমার এই যে কোশ্চেন একটা সলভ করছো এটার ভিতরে তুমি দেখবে রিয়াকশান আছে সো রিয়াকশনগুলো শুধুমাত্র মার্ক করলে তোমার কোনোদিনও মাথায় থাকবে না রিয়াকশন তোমাকে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে সো রিয়াকশনগুলো তুমি কী করবা আলাদা এরকম একটা পেজ নিবা মানে একটা খাতা নিবা ওই খাতার ভিতরে সবগুলো রিয়াকশন কোন রিয়াকশান কেমিস্ট্রি বইয়ের না কিন্তু কোশ্চেন ব্যাঙ্কে যে রিয়াকশনগুলো আসছে এগুলো সব একসাথে লিখে ফেলবা সেম ফর সংকেত যে সংকেতগুলা বা যেই ছোট ছোটো নামগুলা ঠিক আছে থেকে কোশ্চেন আসে যেমন বিওডির পূর্ণরূপ কি এগুলো একখানে গুছায় লিখে ফেলবা কোথা থেকে গুছাবো এগুলো ভাই সব কিছু আসবে কোশ্চেন ব্যাংক থেকে ঠিক আছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক থেকে গেল এবার আসো ওই একই জিনিসটা আমরা কি করবো ভাই এটা হচ্ছে কি এই জিনিসটা ছক আর ছন্দ এটা হচ্ছে আমরা বায়োলজির বই থেকে বায়োলজির যে বইটা আমরা পড়তেছি ওখানে কিছু ছক আছে তুমি দেখবা কোশ্চেন ব্যাঙ্ক ফলো আপ করলে যেখান থেকে কোশ্চেন আসতেছে বার বার এই ছক থেকে কোশ্চেন আসতেছে ওই ছকগুলো তোমাকে একটু আলাদা করে বইতে মার্ক করে রাখতে হবে ভাই যে তুমি একটা পেজ নিছিলা যেখানে লিখছিলে কই কি দেখানো আছে ওখানে লিখে রাখবে যে এই বইয়ের এত নম্বর পেজে এই ছকটা আমাকে দেখতে হবে এই পুরা প্ল্যানটার পরে যদি ওইটা একটা কমন প্ল্যান তোমার কাস্টমার্সটা আমি দিতে পারি এবার যদি আমি একটু কমন প্ল্যানটারে হেল্প নেই ভাই আমি ফিফটি পারসেন্টেও কিনতে পারতেছি না ঠিক আছে ইন দ্যাট কেস অনলি এই হওয়াটা খুবই আনলাইকলি বা যদি ধরে নেই যেরকম একটা কেস ঘটে গেছে ভাই যে অনেক জায়গায় অনেক টাকা খরচ করে ফেলছি আর হচ্ছেই না এই কেসে তুমি যদি দেখো এই গোছানো গাইডলাইনটাতে তুমি যদি তোমার একটু নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করো যদিও হইতে পারে টাফ কারণ এখন মেন্টাল প্রেপ অনেক হাই মানে মেন্টাল প্রেপের অবস্থা ভালো থাকার কথা না কারোই কারণ লাস্ট টাইম যাই করতে পারছো এখান থেকে তুমি কি কি পাইছো দেখো পরীক্ষার আগে তোমার টেবিলের সামনে কি থাকতেছে একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটার ভিতরে ম্যাথ দাগানো আছে এক দুই একটা পেজ থাকবে যে পেজের মধ্যে সব লেখা আছে যে কোন কোন টেক্সট বুক থেকে তোমার দাগানো আছে আর তিন একটা রিয়াকশনের পেজ রিয়াকশনের খাতা এই তিনটা জিনিস মাত্র তোমার টেবিলের সামনে যেটার মধ্যে একটা বই আর হচ্ছে গিয়ে একটা পেজ আর একটা হচ্ছে গিয়ে একটা খাতার মধ্যে রিয়াকশন লেখা রিয়াকশনের খাতাটার মধ্যে তুমি কী করবা সবগুলো ফর্মুলা একসাথে লিখে ফেলবা ফিজিক্সের যতগুলা ফর্মুলা ছিল কেমিস্ট্রি যাচ্ছিলো ম্যাথ যাচ্ছিলো সব ফর্মুলা একসাথে লিখে ফেলবা এই সব কিছু যদি তুমি এখনই করা শুরু করতে পারো মানে যখনই মানে এটা খুব একটা টাফ কিছু না কালকে তোমার ধরো আঠারো তারিখে বা উনিশ তারিখে তোমার উদ্ভাসে মডেল টেস্ট আছে ওইটার জন্য যখন কোশ্চেন ব্যাংক পড়বা তখন একটু মার্কিং করে চলে যাও এটার জন্য আলাদা করে বসা লাগে না যখন পড়তেছো তখনই মার্ক করো ইট এটাই হচ্ছে বেস্ট ওয়ে এরকম করে করতে থাকবে তুমি দেখবে যে পরীক্ষার আগের রাতের জন্য খুব সুন্দর একটা ছোট্ট একটা প্রিপারেশনাল আই সে রিভিশন ম্যাটেরিয়াল তোমার ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আর ওই জিনিসটাই তুমি পড়তে পারবা দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও আমি তোমার সময় নষ্ট করতে চাই না এখন অনলাইনে না থাকাটাই বেটার যদি পারো এই যে যারা এখানে আসো টেলিগ্রাম ইউজ করো আর কিছু দরকার নেই আর এই যে ইউটিউব তো দেখতেছো দ্যাটস এট এর বাইরে কিছু না এন্টারটেনমেন্ট দরকার নেই এখন ঠিক আছে দ্যার দ্য হোল থিং দেখা হচ্ছে সরাসরি টেলিগ্রাম কলে অ্যান্ড কালকের পরে সাতটা পর্যন্ত এরপরে কিন্তু রেজিস্ট্রেশন ক্লোজ থাকবে তো চাইলে ওয়ার এটা বাড়বে না যারা এনরোল করতে চাও লাইফ টাইম সার্ভিস নিতে চাও লাইফ টাইম আমার নাম্বার পাইতে চাও পার্সোনাল নাম্বার তারা এনরোল করতে পারো দ্যার আলাইকুম সবাইকে টাটা বেস্ট অফ লাক